পঞ্চায়েত ভোটের আগে অসম্পূর্ণ। জাতীয় সড়ক উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির অসুস্থতায় সেই সুবিধা আদায় করতে ব্যর্থ হল বিজেপি। বৃহস্পতিবার পানিশালা থেকে ডালখোলা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি হেলিকপ্টারে পানিশালায় এসে জাতীয় সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করতে চেয়েছিল বিজেপি। সেই কারণে সভাস্থলের পাশে বিজেপির পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। পানিশালায় সভার আগে কেন্দ্রীয় মন্ত্রী গিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভামঞ্চেই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মন্ত্রী মঞ্চ থেকে নেমে দার্জিলিং এর সাংসদ রাজু সিং বেস্তের বাড়িতে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। চিকিৎসকেরা তাকে আশ্বস্ত করে বলেন তার শারীরিক কোনো অসুবিধা হয়নি, ব্লাড প্রেশার সুগার স্বাভাবিক আছে। চিকিৎসকদের কাছে আশ্বাস পানি পেয়ে মন্ত্রী নীতিন গড়করি কিছুটা আশ্বস্ত হন। শিলিগুড়িতে বসে 34 নম্বর জাতীয় সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্ত জানার পর কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতারা। বিকেল 4টে নাগাদ নীতিন গড়করি ভার্চুয়ালি জাতীয় সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি। তিনি হাজির হতে পারলে দুধের স্বাদ ঘোলে মেটানো যেত। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ভার্চুয়ালি বক্তব্য শুরু হতেই উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা ভারত মাতা কি জয় স্লোগান দেয়। কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্যে জানান, 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারিত হওয়ায় সাধারণ মানুষের যারপরনাই সুবিধা হবে। ডালখোলা রেলগেটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হতেন, ডালখোলা বাইপাস চালু হওয়ায় সেই সমস্যার হাত থেকে মানুষ মুক্তি পেয়েছেন। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছানোর সময় অনেকটাই কমে গিয়েছে। এদিন পশ্চিমবঙ্গ সহ সারা দেশে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের তালিকা তুলে ধরেন। পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত চলছে, সেই কাজগুলি শেষ হবে বলে মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। অসুস্থতার কারণে পানিশালায় সভাস্থলে আসতে না পারলেও বক্তব্যে তিনি জানান, হেলিকপ্টার বিভ্রাটের জন্য তিনি পানিশালা যেতে পারলেন না। এই বিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কি বলেছেন শুনে নেব। শিলিগুড়ির প্রোগ্রামের পরে নীতিনজির এখানে আসার কথা ছিল, তো হেলিকপ্টার সংক্রান্ত কিছু গণ্ডগোল হওয়ার কারণে উনি আসতে পারছেন না। ভার্চুয়ালি এই প্রোগ্রামটার ইনগুরেশন করবেন এরকম ঠিক হয়েছে। যেহেতু লিঙ্কটা এখনও মানে লিঙ্ক করার তো কথা ছিল না, লিঙ্কটা একটু পেতে সময় লাগছে, সেই জন্য মোটামুটি 3:15 পর থেকে আমরা আশা করছি যে কোনো সময় উনি আমাদের সঙ্গে জুড়ে যাবেন এবং ভার্চুয়ালি উদ্ঘাটন। উনি তো অসুস্থ হয়েছেন, আমাদের কাছে যা খবর এসেছে যে উনি যে হেলিকপ্টারে এসেছেন যেটাতে আসার কথা ছিল তাতে যান্ত্রিক কিছু গণ্ডগোল হয়েছে, গোলযোগ হয়েছে এসি বা কোনো সংক্রান্ত, যেটার কারণে উনি আসতে পারছেন। দেখুন, এটা তো আমাদের রাজনীতির বিষয় নেই, এখানে মন্ত্রীর নিজের বিষয় আছে এবং এমন মন্ত্রী যাকে সবাই অত্যন্ত মানে সমীহ করে, শ্রদ্ধা করে, নীতিন গডকরি যে এমন মন্ত্রী, দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তার সুসম্পর্ক, ষড়যন্ত্র কিছু আমার জানা নেই। আমি এটুকুই আমার কাছে যা ওনার অফিস মারফত যে খবর এসেছে, আমার কাছে এগুলো কোনো খবর নেই। ওনার অফিস থেকে যেটা আমাকে খবর দেওয়া হয়েছে যে হেলিকপ্টার সংক্রান্ত কিছু গণ্ডগোলের জন্য উনি আসতে পারে। এতদিনের প্রচেষ্টা ডালখোলা বাইপাস উদ্বোধনের জন্য সবাই অপেক্ষা করছে, ওনার হাতে উদ্বোধন তো হবেই, ওনার হাতেই হবে। উনি 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 যেহেতু নিজে পৌঁছতে পারলেন না সেই জন্যে উনি ভার্চুয়ালি করলেন, হাত দিয়ে তো এখানে থাকলেও হাত দিয়ে হতো না, মঞ্চে উনি থাকতেন, সশরীরে থাকতেন, যে কোনো সময় যে কোনো মানুষের সামনে অবস্ট্রাকল এসে যেতে পারে। শিলিগুড়ি পরে বাকি যে শিডিউলগুলো ছিল সেগুলো সবই কি ক্যান্সেল? এখনো পর্যন্ত আমার কাছে কোনো ডিটেলস নেই, মানে এখন আমার কাছে ওনার অফিস থেকে যে খবর এসছে যে হেলিকপ্টারের নিয়ে উনি বিকল্প চেষ্টা করছিলেন, রাজ্য সরকারের কোনো হেলিকপ্টার পাওয়া যায় কিনা এই চেষ্টা করছিলেন, এই পর্যন্ত আমার সম্ভব হয়নি। সেটা সম্ভব আমার 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 এগুলো যেহেতু আমি ওখানে নেই বা আমার কোনো প্রতিনিধি ওখানে নেই, কাজে আমি এটা এখানে বলতে পারবো না। আমার কাছে সরকারিভাবে যে বিষয় আসবে আমি ততটুকুই বলছি। না না, শুভেন্দু দার থাকার কথা ছিল, সুকান্ত দার থাকার কথা ছিল না। আজকে আমাদের হলদিয়াতে বড় একটা সাংগঠনিক বৈঠক আছে এবং সেই বৈঠকে আমার শুভেন্দু দা বলেছেন যে আমার ওই
বৈঠকে থাকা দরকার আছে, যেহেতু আমার এলাকার মধ্যে হচ্ছে। এবং তারপরে ওনার খড়গপুরের যে নিতিনজির সভাটা সেখানে যাওয়ার কথা আছে। দিদি, পঞ্চায়েত নির্বাচনের আগে আপনাদের রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে দুই নেতা অনুপস্থিত, বিজেপির অনেক কর্মী সমর্থক এখানে এসেছেন দেখতে, তাদেরকে তারা সবাই হতাশ, এটা নিয়ে কি বলবেন? এটা হতাশার কোনো প্রশ্ন নেই, যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় তৈরি হয়ে যেতে পারে। রাজ্য এবং কেন্দ্রের দুই নেতার এর মধ্যে কোনো, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, এটা সরকারের মন্ত্রীর নিজের প্রোগ্রাম ছিল। মন্ত্রীজি নিজে আসতেন, উদ্বোধন করতেন, সশরীরে আসতেন, উদ্বোধন করতেন। গত তিন দিন আগেও আমাদের এখানে পোস্ট অফিসের উদ্বোধন হয়েছে, হেড পোস্ট অফিসের রায়গঞ্জে, সেটাও ভার্চুয়ালি হয়েছে। কেননা সেখানে গুজরাট থেকে যিনি ছিলেন মন্ত্রী, সেই মন্ত্রী গুজরাট ছেড়ে আসতে পারেননি নির্বাচনের কারণে, ভার্চুয়ালি হচ্ছে। এটার মধ্যে এমন কোনো বড় বিষয় নেই, আর আমাদের কার্যকর্তারা অত ঠুনকোও নই যে তারা এত হতাশ হয়ে যায়। তাদের কাছে বড় বিষয় এই রাস্তাটা তৈরি হওয়া। এত বড় রাস্তা তৈরি করেছে, ঝাঁ চকচকে রাস্তা, কর্মীরা উৎফুল্ল এবং সাধারণ মানুষ, আপনারা যদি দেখেন বাইরে গামছা নিয়ে বসে আছে একজন লরির চালক, চার দিন ধরে বসে আছে, এটা হচ্ছে বহিঃপ্রকাশ। আর আপনারা যেটা বলছেন লোকে হতাশ, হতাশার কোনো জায়গা নেই। হতাশা হবে তখন যখন না কাজ করে বড় বড় বুকনি দেবে নেতা নেত্রীরা ঘুরে বেড়াবেন। এখানে নেতা নেত্রীর ঘোরার ব্যাপার নেই, এখানে কাজটা বড় ব্যাপার, চোখের সামনে সবাই ঝাঁ চকচকে রাস্তা দেখতে পাচ্ছে। আলাদা বিকল্প কোনো মানে ফ্লাইটে এটা নিয়ে তো আমার বলার নেই, এটা মন্ত্রী টু মন্ত্রী আছে, এটা ওনাদের বিষয়, ওনারা বলবেন। উত্তর দিনাজপুর পানিশালা থেকে উত্তম পাল, অভিসেনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।